নিজের জন্মের মাধ্যমে অর্থাৎ বাই বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে। আর এরা কি বলছে যে আপনাদেরকে আগে শরণার্থী বানাবে, আপনাদের আগে বিদেশি বানাবে, আর আপনাদের নাগরিক দেবে। এবং অদ্ভুত কথা ভাবুন কি বলছে, বলছে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান, এই তিনটে জায়গা থেকে যারা অত্যাচারিত হয়ে এই দেশে এসছেন, অর্থাৎ 31 ডিসেম্বর 2014 মধ্যে যারা এসছেন, তাদেরকে নতুন করে নাগরিক হিসেবে আবেদন করতে হবে। আমি শুধু আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এখানে এতজন মানুষ আপনারা আছেন, কে নাগরিক না আমাকে বলুন, কে নাগরিক না আমাকে বলুন, এখানে যদি কেউ থেকে থাকেন যার কাছে রেশন কার্ড নেই, যার কাছে আধার কার্ড নেই, যার কাছে প্যান কার্ড নেই, যার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, যার কাছে পাসপোর্ট নেই, এরকম একজনও মানুষ নেই যাদের কাছে কোনো না কোনো পরিচয়পত্র বা ভোটার আই কার্ড নেই, অর্থাৎ আপনারা সবাই নাগরিক। প্রশ্ন করুন ভারতীয় জনতা পার্টিকে, আপনারা যারা নাগরিকত্ব দিতে চাইছেন, দেশের মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে আজকে এখানে সাধারণ মানুষ যারা এসেছেন, জীবনে কোনোদিনও আমরা কি করেছি, আমাদের কোনো নাগরিকত্বের আলাদা সার্টিফিকেট দেখাতে হয়েছে? কারণ আমাদের কাছে রেশন কার্ডের প্রুফ রয়েছে, আমাদের কাছে ভোটার আই কার্ড রয়েছে, আমাদের কাছে প্যান কার্ড রয়েছে, আমাদের কাছে আধার কার্ড রয়েছে, আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে। সুতরাং আমরা শুধু একটা ফর্মে লিখে দিতাম যে আপনি কোথাকার নাগরিক, না আমি ভারতীয়। এই কথা যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।